হ্যালো দর্শক, মিডিয়া পাড়ার সব নতুন খবর নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি। এক্স বাংলা নিউজের রিপোর্টার ফারিয়াদ, সুপারস্টার শাকিব খানকে সারা সিনেমা জগৎ অচল। কি কারণে, কিভাবে সিনেমা জগৎ শাকিব খানকে ছাড়া অচল, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন, তা না হলে মিডিয়া পাড়ার সব খবরগুলো থেকে যাবে আপনার অজানা। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাংলাদেশের বর্তমানে সিনেমার প্রেক্ষাপটে যিনি সবচেয়ে প্রভাবশালী অভিনেতা, যার নামের আগে কিং খান এবং সুপারস্টার কথাটি এসে যায়, এবং বাংলাদেশের সিনেমা জগৎকে প্রায় 15 বছর ধরে যিনি একা টেনে নিয়ে যাচ্ছেন, তিনিই হলেন শাকিব খান। তিনি এখন পর্যন্ত প্রায় 200টির মতো সিনেমার অভিনয় করেছেন। শাকিব খান যখন প্রথম সিনেমায় আসেন 1999 সালে, তখন তিনি অনেক সিনেমাতেই কাজ করেছেন বিনা পারিশ্রমিকে। তবে সেই বছরের শেষের দিকে তিনি 30,000 টাকার পারিশ্রমিক নিয়ে সিনেমায় অভিনয় করেন। 2000 সাল থেকে তার পারিশ্রমিক সময়ের সাথে সাথে বাড়তে থাকে, তার তারকা খ্যাতি বাড়ার সাথে সাথে পারিশ্রমিকও বেড়ে যায়। সিনেমার নায়ক হিসেবে প্রত্যেকের একটি প্রত্যাশা থাকে যে তিনি সুপারস্টার নায়ক হবেন, সুপারস্টার শাকিব খান। এক সময় তারও ইচ্ছে ছিল যে মুনমুন ও ময়ূরীর মতো নায়িকাদের বাইরে স্বপ্নের নায়ক হতে, অনেক টাকা পারিশ্রমিক পেতে ও সিনেমা হলে তার সিনেমা হিট করতে। কিন্তু সেই স্বপ্ন পিছিয়ে ফেলে শাকিব খান এখন বর্তমান সময়ের নায়ক নায়িকাদের স্বপ্নের তারকা হয়ে উঠেছে। গত 15 বছরে তার ধারে কাছে কেউ ঘেঁষতে পারেনি কোনো নায়ক। 2001 সালে রিয়া শাকিবের সাথে অভিনয় করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। শাকিব খান তখন বলেছিলেন, আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না, কিন্তু রিয়াজ কথাটি গুরুত্ব দেয়নি। সেই কথাটি রিয়াজের জন্য কাল হয়ে দাঁড়ায়। পরবর্তীতে দর্শক রিয়াজকে ছেড়ে শাকিবকে বেছে নেয়। শাকিবের প্রথম থেকেই ছিল তার আত্মবিশ্বাস, আর আত্মবিশ্বাস থাকলেই তিনি জীবনে কোনো কিছু করতে পারেন। শাকিব খান প্রথম থেকেই ভাবতেন তিনি সুপারস্টার হবেন, আর সেই কাজটি করে দেখিয়েছেন। তার বয়সের সাথে সাথে যারা সিনেমা করত, যেমন রিয়াজ, আমিন খান, আরো অনেকে, আর বর্তমানে তারা বড় ভাই চাচ্চু বাবার অভিনয় করেন, কিন্তু তার সাথে ছিলেন শাকিব খানও। কিন্তু এখনো শাকিব খান তিনি নায়কের পার্ট নিয়ে সিনেমা করে যাচ্ছেন, তিনি সুপারস্টার বলেই এই কাজটি করতে পেরেছেন। সুপারস্টার শাকিবকে ছাড়া বর্তমান সিনেমা জগতে অচল হয়ে দাঁড়াবে। পরিচালকরা বলেন, শাকিব খান না থাকলে কোনো সিনেমাই করা যাবে না। শাকিব খান যে সিনেমাতে হাত দেন তাই হয় ব্যবসা সফল সিনেমা। শাকিব খানকে সব গল্পতেই মানায়, হিরো তো হিরোর মতোই, প্রতিটি সিনেমাতেই তাকে বেশ মানিয়ে থাকে। আর এর নামই হলো সুপারস্টার, আর তাকে ছাড়া সিনেমা জগৎ অচল। দর্শক, ভিডিওটি কেমন হলো তা জানিয়ে দিন।